Hello everyone, a very good evening and I welcome you all to Study and Mains new video. সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমরা আমাদের আসতে হলো অ্যাকচুয়ালি, কারণ তোমাদের মানে প্রচুর কলস, প্রচুর মেসেজেস, প্রচুর কোয়ারিজ আমরা রিসিভ করেছি, আর এটা তোমাদের মনে এই কোয়ারিগুলো ওঠা একদম স্বাভাবিক। কারণ একটা লিডিং নিউজ পেপার, একটা লিডিং নিউজ পেপারের মধ্যে একদম লাস্টের পেজে, লাস্টের দিকের পেজে একটা আর্টিকেল উঠেছে, যেটা আজকের ডেটের পেপারে, ঠিক আছে, 8 এপ্রিল 2023-এর পেপারে একটা আর্টিকেল উঠেছে, যেটার মধ্যে বলা হয়েছে জেআরবিটি ইন্টারভিউ নিয়ে কিছু ইস্যু। আর ইনফ্যাক্ট ডাইরেক্টলি ওই আর্টিকেলটাতে এটা বলা হয়েছে যে জেআরবিটিটা হয়তো ইন্টারভিউটার আবার কেস হয়ে আবার আটকে যেতে পারে, ঠিক আছে। সো ওই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, আর ফিউচারে তোমরা কী এক্সপেক্ট করতে পারো পুরো জিনিসটা জানবো। তোমরা জানো 2022 থেকে আমরা জেআরবিটি নিয়ে কথা বলছি, যখন কেস চলছিল জেআরবিটির তখন থেকে কিন্তু আমরা বলছিলাম যে কেস উঠবে, উঠেছে। যখন কেস ওঠার পরে সবাই যখন বলছিল আরম্ভ হবে না, আমরাই একমাত্র বলেছি যে এটা আরম্ভ হবে, কিছুদিনের মধ্যে ডেট দেবে, সেই ইন্টারভিউ হয়েছে, ঠিক আছে। সো এখন যেহেতু দুদিন পর পর দেখো, এখন মেইন তোমাদের যে ইস্যুটা হচ্ছে, দুদিন আগেও দেখবে তোমরা, কিছুদিন আগে একটা ভয়েস মেসেজ ভাইরাল হয়েছিল যেখানে বলছিল টাকা নেই এই সেই, ওইটাও কিন্তু আমরা ভিডিও বানিয়ে তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। এখন আমি তোমাদের ওই দিনই ক্লিয়ার করে দেওয়ার সময় বলেছিলাম যে তোমরা কিন্তু ফিউচারে যতদিন পর্যন্ত ইন্টারভিউটা শুরু না হবে এমন উড়া উড়া খবর প্রচুর শুনবে, ঠিক আছে, প্রচুর মানে বিভিন্ন সোর্সেস থেকে শুনবে প্রচুর খবর যে এই হবে, সেই হবে, ওই হবে, সেই হবে, ঠিক আছে। কারণ এগুলো কি এখন সবাই জানে যে এগুলো নিয়ে তোমাদের এই জায়গাটা হচ্ছে সফট পার্ট, এই জায়গাটা সফট পার্ট অফ অল দ্য এক্সপিরিয়েন্স, ঠিক আছে, তোমাদের সফট পার্ট এটা। তাও এটা নিয়ে যতদিন পর্যন্ত না হয় সবাই এটা নিয়ে এদিক ওদিকের কথা বলবে, ঠিক আছে, উইদাউট এনি অফিসিয়াল প্রুফ, উইদাউট এনি অফিসিয়াল প্রুফ, ঠিক আছে। যখন অফিসিয়াল প্রুফ বেরোয়, আর তেমনি আমরা দেখেছিলাম যখন কেসটা চলছিল 2022-এ, যদি আমরা একটু ফিরে তাকাই যখন কেসটা চলছিল, আমরা যখন একমাত্র আমরা বলছিলাম কেসটা উঠবে, ঠিক আছে, একমাত্র আমরা বলছিলাম, আর কিছু আদার ইউটিউব চ্যানেল যেগুলো আছে এরা বলছিল যে কেসটা উঠবে, তারপর তোমাদের যেটা ওই ইন্টারভিউটা হবে, প্লাস আমরা ছাড়া ম্যাক্সিমাম বলছিল হবে না, বিক্রি হয়ে গেছে, তারপর আরও বলছিল চ্যানেল লাগবে, এই সেই উল্টো পাল্টা কথা। আমি তোমাদের বলবো এইসব কথা একদম কান দিও না, তোমরা তোমাদের প্রিপারেশনটা কন্টিনিউ রাখো, প্রিপারেশনটা কন্টিনিউ রাখো তোমাদের কনস্ট্যান্ট। আমি একটা কথাই বলে যাচ্ছি, এখন তোমাদের যিনি আমাদের অনারেবল চিফ মিনিস্টার আছেন ডক্টর মানিক সাহা, উনি কিন্তু খুবই রেসপন্সিবল একটা মানুষ, ঠিক আছে। উনি কিন্তু নিজে আসার পরে, নিজে যখন সিএম হয়েছেন, অনারেবল চিফ মিনিস্টার যখন হয়েছেন উনি, মানে উনি যখন 11th সিএম হিসাবে উনি যখন ওথ নিয়েছেন ত্রিপুরার, ওনার মানে ওথ নেওয়ার পরে আমরা কিন্তু দেখেছি ওনার মানে পার্সোনাল, ওনার আগ্রহে বা ওনারই প্রেশার দেওয়াতে, ঠিক আছে, জেআরবিটি প্রসেসটা কিন্তু আবার শুরু হয়েছে, ঠিক আছে, জেআরবিটি প্রসেসটা শুরু হয়েছে। সো উই শুড থ্যাঙ্ক আর অনারেবল চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ ফর দিস পারপাস। আর আমরা এই জিনিসটা অলরেডি যখন কেসটা যখন উঠেছিল, ইন্টারভিউ যখন ডেট দিয়েছিল, তখন আমরা বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার তোমাদের কী ইস্যু, মানে কী হতে যাচ্ছে তোমাদের, যে যা বেরিয়েছে নিউজ ওইটাকে তোমরা বিশ্বাস করবে কি না, যদি বিশ্বাস করো তোমাদের ইন্টারভিউ হবে কি না, পুরোটা জিনিস আমরা এখানে এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে। ভিডিওটা শুরু করার আগে বলছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি এন্ড উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, ত্রিপুরা রিলেটেড সবার প্রথম পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমাদের একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, লিঙ্কটা ক্লিক করে পেজটা লাইক বা ফলো করে দিও। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপও আছে, ওইটার লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট আছে, অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জানো খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা নিয়ে তোমাদের টাইম টু টাইম বিভিন্ন ইন্টারভিউস, কম্পিটিটিভ এক্সামে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, এমনকি জেআরবিটি ইন্টারভিউ যেগুলো তোমাদের হয়েছিল 29 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি পর্যন্ত, ওইখানেও কিন্তু ত্রিপুরা নিয়ে অনেক জিজ্ঞেস করেছে, এমনকি যারা বাইরের থেকে এসেছিল পরীক্ষা দিতে বা ইন্টারভিউ দিতে ওদেরকেও কিন্তু জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। শুধু জেআরবিটি না, আপকামিং যেসব এক্সাম আছে যেমন এক্সাইজ সাব ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন্ড মেন্স, টিসিএস-টিপিএস মেন্স, তারপর তোমাদের জুডিশিয়াল একাডেমির এলডিসি, স্টেনো, সবগুলো পরীক্ষার জন্য ফায়ারম্যান, স্পেশাল এক্সিকিউটিভ, কনস্টেবল, সবগুলির মধ্যে কিন্তু ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হয়ে দাঁড়াচ্ছে। সো ওই ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের আমাদের প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট নোট অ্যাভেলেবল আছে, যেটা আমরা একটা ইনিশিয়েটিভ শুরু করেছিলাম জানুয়ারি মাস 2023 থেকে একটা ইনিশিয়েটিভ শুরু করেছিলাম যে পুরোটা মাসের যতখান থেকে সম্ভব
খবর যেগুলো নাকি তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সবগুলো এক জায়গায় লিখে একটা পিডিএফে আমরা দেওয়ার একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম, ঠিক আছে। সো ওই ইনিশিয়েটিভটাকে আমরা কন্টিনিউ করেছি, এবার মার্চ মাসের পিডিএফটাও অ্যাভেলেবল আছে। সো টোটাল হলো জানুয়ারি প্লাস ফেব্রুয়ারি প্লাস মার্চ, এই তিনটে মাস 2023-এর প্রিমিয়াম পিডিএফ কন্টেন্টটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। একদম ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, পয়েন্ট টু পয়েন্ট ডিটেইল এক্সপ্লেনেশন আছে, প্লাস বিভিন্ন টপিক যেগুলো যেমন তোমাদের ত্রিপুরা অ্যাসেম্বলি ইলেকশনস, কাউন্টিং, তারপর এডিসি বাজেট, ভোট অন অ্যাকাউন্ট, সব কিছু কিন্তু এগুলোর মধ্যে তোমাদের কভার আছে। তোমরা এটা নিয়ে পড়ো। যদি তোমরা এই পিডিএফটা পেতে চাও তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, আবার বলে দিই 6033157164। আমরা সকাল 8টা থেকে ফ্রম 8 AM টু 11 PM আমরা অনলাইন থাকি, বা কেউ না কেউ আমাদের, তোমরা যদি ফোন করো বা মেসেজ করো হোয়াটসঅ্যাপ করো, কেউ না কেউ তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য থাকবে, ঠিক আছে। তোমরা আমাদের যোগাযোগ করো 6033157164। এই ইস্যুটা নিয়ে অনেকেই আমাদেরকে মেসেজ করছে সকাল থেকে, ঠিক আছে, অনেকেই মেসেজ করছে সকাল থেকে। অলরেডি আজকে চ্যানেলে দুটো ভিডিও আপলোড করা হয়ে গেছে, তো আমরা ভাবছিলাম কালকে নিয়ে আসবো, হয় আবার তোমাদের যেহেতু অনেক কোয়েরি, ঠিক আছে, আর অনেকেই মানে সত্যি কথা, এমন একটা লিডিং নিউজ পেপারে তোমাদের যদি মানে এমন খবর পাবলিশ হয় যে JRBT তোমরা পরীক্ষা দিয়েছিলে যেটা অলমোস্ট 3 ইয়ার্স হতে যাচ্ছে, ঠিক আছে, এটা তো একটু ভয় পাওয়ার বিষয়, ঠিক আছে, সবার মনেই একটু সেই রকমভাবে তোমাদের কোয়েরিস ছিল। কী কোয়েরিস? যে এখন কি আবার ইন্টারভিউটা আগের মতো আটকে যাবে কি না, ওই যে কেস হয়ে আটকেছিল, ঠিক আছে। সো এটা নিয়ে আমরা আলোচনা করব। জাস্ট আমি তোমাদের দুটো জিনিস বলবো, মানে বেশিক্ষণ কথা বলে জিনিসটা বাড়াবো না, ঠিক আছে। দুটো জিনিস, যেই দুটো জিনিস এখানে লিখেছে এই আর্টিকেলটাতে, যেই দুটো জিনিস লিখেছে ওই দুটো জিনিস আমরা এখানে বলবো। একটা হচ্ছে PRTC নিয়ে লিখেছে, ঠিক আছে। এবার কী লিখেছে? PRTC নিয়ে লিখেছে যে PRTC এখানে একটা জিনিস লিখেছে যে বাধ্যতামূলক করা হয়েছিল, এটা ভুল, ঠিক আছে। PRTC বাধ্যতামূলক করা হয়নি, যেটা করা হয়নি আমি তোমাদের যে করা যে হয়নি ওইটারও নেক্সট স্লাইডে আমি প্রুফ দেখাবো। মনে আছে তোমাদের নভেম্বর 22, 2022 22 নভেম্বর 2022 আমাদের আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ আওয়ার অনারেবল চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা, উনি কিন্তু ওনার নিজের মানে প্রচেষ্টায় কিন্তু ক্যাবিনেটে যেই তোমাদের অল কাউন্সিল অফ মিনিস্টার্সরা যারা বসে বৈঠক করেন আর স্টেটের বিভিন্ন ভালো কিছু যাতে ডিসিশন নেওয়া হয় বা নতুন উদ্যোগ কিছু নেওয়ার যে ডিসিশন নেয় সব আমাদের অনারেবল মিনিস্টার্সরা বসে, ওইখানে নভেম্বর 22, 2022 একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে PRTC কিন্তু যাদের পারমানেন্ট রেসিডেন্টস অফ ত্রিপুরা সার্টিফিকেট থাকবে ওদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে, অগ্রাধিকার, প্রেফারেন্স, ঠিক আছে। এটার ডিফারেন্সটা ভালো করে বোঝো। অগ্রাধিকার মানে তোমাদের কিন্তু মানে ধরো কেউ একজন ত্রিপুরার ক্যান্ডিডেট, ঠিক আছে, ও ধরো 90 পেলো, আরেকজন ধরো বাইরের ক্যান্ডিডেট আছে ও 90 পেলো, ঠিক আছে, তখন কিন্তু বলেছে যদি যার PRTC থাকবে ওদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। এখানে ওই ত্রিপুরার ক্যান্ডিডেটটাকে প্রেফারেন্স দেওয়া হবে, এতটুকুই আমরা ওই দিন বুঝেছিলাম। তো এই ডিসিশনে অনেকেই খুশি ছিল, ঠিক আছে। এখন এই PRTC-র জট যেখানে লিখেছে, PRTC-র জটটা অ্যাকচুয়ালি কী? এটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে এই জিনিসটাকে অনেকে ভুল ব্যাখ্যা করেছে, ঠিক আছে, ভুল ব্যাখ্যা করেছে ইন দ্য সেন্স কি PRTC যে ইস্যুটা এটার মধ্যে সাফ সাফ বলা যে PRTC তোমাদের শুধু যাদের আছে ওদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, এর মানে কিন্তু এই বলেনি যে যাদের নেই ওরা ইন্টারভিউ দিতে পারবে না বা চাকরি পাবে না কিন্তু একবারও বলেনি। বলেছে যে যাদের PRTC আছে, এটা আমাদের স্টেটের ছেলে মেয়েদের ভালোর জন্যই করেছিল আমাদের অনারেবল CM, ঠিক আছে, আমাদের অনারেবল CM আমাদের স্টেটের, যাতে যারা নিজেদের স্টেট থেকে দিয়েছে, ঠিক আছে, যারা নিজেদের স্টেট থেকে যারা দিয়েছে আমাদের স্টেটের যারা বিভিন্ন মানে ইউথস যারা পরীক্ষা দিয়েছেন এরা যাতে চাকরি পেয়ে যায়, আর কিছুটা যাতে তোমাদের মানে যেই মানে এমপ্লয়মেন্টের যে মার্কেটটা আছে ওইটা যাতে একটু বুস্ট হয় ত্রিপুরার, ঠিক আছে। সো ওইটাকে কিন্তু অনেকে ভুলভাবে বুঝেছে, অনেক বাইরের ক্যান্ডিডেট ভুলভাবে বুঝেছে, আর ওই বাইরের ক্যান্ডিডেটগুলো ইন্টারভিউর আগে আমাদেরকে প্রচুর ফোন এসেছিলো আমাদের কাছে, ঠিক আছে, সেই ডিসেম্বর মাসে যখন ইন্টারভিউ নোটিফিকেশানটা বেরিয়েছিল যে PRTC ম্যান্ডেটরি, হাম আ সকতে হ্যায় কেয়া, এইভাবে সবাই জিজ্ঞেস করছিল যে স্যার হাম আ সকতে হ্যায় কেয়া, হাম আয়ে কেয়া, ঠিক আছে, এমন করে অনেকেই জিজ্ঞেস করছিলো। তারপর ওয়েস্ট বেঙ্গলেরও কিছু ছিল, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, রাজস্থানেরও ছিল, ঠিক আছে, অনেকেই আমাদেরকে ওই সময়ের থেকে জিজ্ঞেস করছিলো বিভিন্ন যেমন টেলিগ্রাম, ফেসবুক সব পোর্টালে, ঠিক আছে। আমরা একটাই কথা বলেছিলাম, হ্যাঁ আ সকতে হো, ঠিক আছে, ওরা এসছে, এসে পরীক্ষা দিয়ে গেছে, প্লাস আমাদের সাথে তো ওদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সও শেয়ার করেছে, ঠিক আছে। সো ওই জিনিসটা ভুল, যারাই বলেছে যে PRTC তোমাদের PRTC ম্যান্ডেটরি ওই জিনিসটা ভুল, PRTC না থাকলেও তোমরা যদি ত্রিপুরা স্টেটের পারমানেন্ট রেসিডেন্ট যদি না হও তোমরা পরীক্ষা দিতে পারবে, আর তোমরা জব পাওয়ারও তোমাদের সেমভাবে ইয়ে, মানে জাস্ট বলা হয়েছে যে PRTC থাকলে
পিআরটিসি থাকলে তোমাদের জাস্ট প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে? আমাদের স্টেটের জাস্ট প্রেফারেন্স দেওয়া হবে, এর মানে এই না যে তোমাদের এটার মধ্যে কোনো ডাইরেক্টলি বলে দিয়েছে, এমন যদি ডাইরেক্টলি বলার হতো মাঝখানে বলবে না, ঠিক আছে? আগে যখন জেআরবিটি যখন বেরিয়েছিল তখন কিন্তু পিআরটিসি নিয়ে কিছুই ছিল না, ঠিক আছে? এখন যদি মাঝখান থেকে বলতো যে পিআরটিসি লাগবে তখন কিন্তু এমন করে হয় না, ঠিক আছে? তাই বলেছে জাস্ট প্রেফারেন্স, এমন বলেনি যে পিআরটিসি নেই তার মানে কিচ্ছু হবে না, ঠিক আছে? এমন যদি হতো তাহলে অনেক ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট এসে পরীক্ষা দিয়ে গেছে ইন্টারভিউ, ঠিক আছে? আমরা আমাদের জেআরবিটি ইন্টারভিউ প্রিপারেশনের প্লে লিস্টে তোমরা দেখো গিয়ে, ওইখানে কিন্তু আমরা শেয়ার করেছি স্ক্রিনশট দিয়ে দিয়ে যে ওয়েস্ট বেঙ্গলের ওদেরকে ত্রিপুরা জিকে নিয়ে অনেক কোশ্চেন জিজ্ঞেস করেছে। কী কী কোশ্চেন জিজ্ঞেস করেছে ওইগুলো আমরা বাইরের ক্যান্ডিডেটদেরকে বলেছি। অনেকে আমাদেরকে এক্সাম দিয়ে এসে ইন্টারভিউ দিয়ে এসে পার্সোনালি মেসেজ করেছে যে আমরা যেটা জিকের মধ্যে বলেছিলাম সাজেশন তার থেকে কিছু কমন এসছে, ঠিক আছে? সো এগুলো তোমরা বিশ্বাস করবে না। আর যেটা বলছে যে পিআরটিসি জট নিয়ে হয়তো কেস হতে পারে, ঠিক আছে, হয়তো কেস হতে পারে অনেকেই বলছে, ঠিক আছে, আমরা বলছি না, অনেকেই বলছে ইফ, ঠিক আছে, ইফের কিন্তু অনেক কিছু হতে পারে। এখন ইফ দিস, ইফ দ্যাট, ইফ মানে ওই দিস থিং, ইফ দ্যাট থিং, যদি ওইসব সব বিশ্বাস করে যদি বসে থাকো তোমাদেরই লস। এইসব বিশ্বাস করে মাথার মধ্যে উল্টোপাল্টা জিনিস তোমরা এখন ঘুরাবে সারাদিন, আর ডিপ্রেসড হয়ে যাবে। ডিপ্রেসড হয়ে কী হবে, প্রিপারেশন নেবে না, তখন দেখবে হঠাৎ করে যখন ইন্টারভিউ ডেট দিয়ে দেবে তখন কিন্তু তোমরা মাথায় হাত দিয়ে বসে থাকবে আর মনে মনে ভাববে যে এতদিন কেন পড়লাম না, ঠিক আছে? আর যদি পিআরটিসি ইস্যু নিয়ে যদি তোমাদের কেসও হয়, ঠিক আছে, আমাদের মনে হয় না বেশি দিন টিকবে। আসুনো, পিআরটিসি ইস্যু নিয়ে কেস যদি হতেও পারে, ঠিক আছে, যদি হয়, ঠিক আছে, আমি তোমার একটা কথা বলছি, সিনারিও বলছি, যদি হয় কী লাভ হবে বলতো? যদি কোর্ট যদি স্টে অর্ডার যদি মানে জারি করে যে রেজাল্ট দিতে পারবে না, ইন্টারভিউ কন্টিনিউ করতে পারবে না, তখনই না তোমাদের টেনশন হবে, তখনই তোমাদের টেনশন হওয়ার কথা, এর আগে কিন্তু তোমাদের টেনশন হওয়ার কথা না। এখন পর্যন্ত মানে এখানে লিখেছে যে আর্টিকেলটাতে লিখেছে যে তোমাদের কেস হতে পারে, এই করবে সেই হবে, ঠিক আছে? এখন কেস হলেও আমাদের মনে হয় না যে কেসটার খুব আশানুরূপ কোনো ফল বেরোবে, ঠিক আছে? কারণ এখানে মানে সিরিয়াসলি কথা হচ্ছে, এখানে তোমাদের দেখো আমি তোমাদের দেখিয়ে দিই, এখানে এই দেখো আমি একটা নিউজ আর্টিকেল এখানে নিয়েছি যেটা নভেম্বর 2022 যেটা পাবলিশ হয়েছিল, আমাদের একটা নিউজ আর্টিকেল নিয়েছি যেখানে বলা আছে যে ইন অ্যান ইম্পর্টেন্ট স্টেপ ডক্টর মানিক শাহ এট ত্রিপুরা ক্যাবিনেট ডিসাইডেড টু গিভ প্রেফারেন্স টু দ্য, এই দেখো এখানে লেখা আছে প্রেফারেন্স টু দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা ইন দ্য রিক্রুটমেন্ট অফ অ্যারাউন্ড 5000 পোস্ট থ্রো জেআরবিটি ত্রিপুরা, ঠিক আছে? এখানে কিন্তু বলেছে প্রেফারেন্স, এখানে কিন্তু কোনো মানে একটা ওয়ার্ডও বলেনি যে ডিসাইডেড টু গিভ দ্য জবস অনলি টু পিআরটিসি হোল্ডার্স, ঠিক আছে? তো এখানে যদি কেসও হয়, ঠিক আছে, এতটুকু তোমরা মানে একটা ধারণা রাখতে পারো যে এটার জন্য অন্তত জেআরবিটি আটকাবে না, ঠিক আছে? এটার জন্য অন্তত জেআরবিটি আটকাবে না। কোর্ট তো সবার জন্যই খোলা, ঠিক আছে? কোর্ট মানে আওয়ার মানে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট কিন্তু সবার জন্যই খোলা। যখনই কেউ মনে করে যে দে আর নট গেটিং দ্য রাইটস বা দে আর নট গেটিং ইকুয়াল অপরচুনিটিস, ওরা কিন্তু সবার কোর্টে যেতে পারে, ঠিক আছে? কোর্টে যেতে পারে, কিন্তু আমাদের মনে হচ্ছে না যে এখানে কিছু ইস্যু হতে পারে, ঠিক আছে? কারণ কেন, আমাদের কিন্তু অনারেবল সিএম ডক্টর মানিক সাহা উনি কিন্তু বলেছেন বা ওনার ক্যাবিনেটে কিন্তু ডিসিশন হয়েছিল, কি ডিসিশনটা তোমরা ভালো করে জানবে, ঠিক আছে? এখানে দেওয়া হয়েছিল বাধ্যতামূলক, এই দেখো এখানে বাধ্যতামূলক বারবার লিখেছে, বাধ্যতামূলক হয়নি, এখানে বলেছে প্রেফারেন্স, ঠিক আছে? যদি এটা কেসও হয় তখনই কিন্তু তোমাদের মানে অপোজিং সাইডে যে থাকবে, যিনি থাকবেন উনি কিন্তু মানে যেই লয়ার থাকবেন উনি কিন্তু ফার্স্ট এই ইস্যুটাই তুলে ধরবেন যে এখানে কিন্তু বলা হয়েছিল প্রেফারেন্স, ঠিক আছে? সো আমাদের মনে হচ্ছে না যদি এটার জন্য হয় তোমাদের ইন্টারভিউ প্রসেসে কোনো মানে ব্যাঘাত ঘটবে, ঠিক আছে? আর যেহেতু আমি তোমাদের একটা সাফ কথা বলে দিচ্ছি, ঠিক আছে, জেআরবিটি যদি তোমাদের আমি তোমাদের একটা কথা বলছি যে যদি এটা যদি পুরোটাই প্রসেস ক্যান্সেল হওয়ার হতো, ঠিক আছে, তাহলে এত প্রসেস হয়, এই রিটেন, তারপর তোমাদের কম্পিউটার টাইপ টেস্ট, এতজনের ইন্টারভিউ, মানে এতগুলো পুরো ত্রিপুরার যত স্কুল আছে ম্যাক্সিমাম স্কুল কিন্তু মানে রিটেন এক্সামের দিন অকুপাইড ছিল, স্টেট গভর্নমেন্টের কিন্তু অনেক এক্সপেন্ডিচার গেছে, ঠিক আছে, এই পুরোটা এক্সাম কন্ডাক্ট করাতে নিয়ে মানে করার জন্য যতটুকু দরকার এই পুরোটা মানে এই যে তোমাদের রিটেন থেকে আরম্ভ করে, তারপর তোমরা একটা জিনিস জানলে হয়তো জানো না অনেকে, ইন্টারভিউ যারা জিতে গেছে, ঠিক আছে, ওরা অনেকেই এসে আমাদেরকে বলেছিল তখন ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে যখন চলছিল যে ওরা যেই রুমে ইন্টারভিউ দিচ্ছে ওইখানে কিন্তু ভিডিও ক্যামেরা করে রেকর্ড হচ্ছে ইন্টারভিউগুলো, যাতে স্টেট গভর্নমেন্ট এতটুকু এনশিওর করছে যাতে কোনো সময় কেউ যাতে কোনো আঙ্গুল না তুলতে পারে, ইটস এ হিউজ স্টেপ, ঠিক আছে, কেউ যাতে কোনো আঙ্গুল না তুলতে পারে, যাতে যারাই পাবে জেআরবিটি চাকরিগুলো কোনোদিন যাতে ওদের চাকরি যাতে না যায় সহজে, ঠিক আছে? সো এগুলো কিন্তু তোমাদের
একটা মানে তোমরা নিজেদের মনে একটা পজিটিভ কিছু রাখো, আর কেস হতেই পারে, ঠিক আছে? যদি হয় এটা এটার জন্য তোমাদের ইন্টারভিউ ক্যান্সেল হয়ে যাবে, আর এই প্রসেস কোনোদিন ক্যান্সেল হয়, যদি ক্যান্সেল হতো ওই 2022 ক্যান্সেল হয়ে যেত, বুঝতে পেরেছ? এত প্রসেস হওয়ার পর ইন্টারভিউ অর্ধেক এটা ক্যান্সেল হবে? হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, এর দেরি হওয়ার মানে এই না যে এটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? লেট সি, যখনই কোনো আপডেট আসবে আমরা জানাবো, ঠিক আছে? পিআরটিসির জটের কথাটা আমরা ক্লিয়ার করলাম, আর আরেকটা যেটা জট, এটা হেডিংটাতে লেখা নেই কিন্তু আমি দেখেছি নিচের পোর্শনটাতে লেখা আছে, ঠিক আছে? এখানে পুরোটা নেই, আরেকটা লেখা আছে যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস যেটা মেনশন ছিল ওইটা নাকি ফলো করা হয়নি, ওইটার এগেনস্ট অনেকে কেস করবে। দেখো, এটাও আমার মনে হয় না তেমন একটা কিছু ইস্যু, ঠিক আছে? কেন, কারণ গ্রুপ সির মধ্যে যারা এক্সাম দিয়েছে, ঠিক আছে, গ্রুপ সির মধ্যে 80+ কাট অফ গেছে, ঠিক আছে? তো মিনিমাম কোয়ালিফাইং মার্কস থেকে এটা অনেক উপরে, ঠিক আছে? গ্রুপ ডিতেও তেমন সেম মিনিমাম কোয়ালিফাইং মার্কস থেকে অনেক উপরে, ঠিক আছে? অলমোস্ট তোমাদের গ্রুপ সিতে কিন্তু 80,000-এর উপরে মানে ফর্ম ফিল আপ করেছিল বা এক্সাম দিয়েছিল, তোমরা বলতে পারো, ঠিক আছে? ফর্ম ফিল আপ করেছিল 1,00,000-এর উপরে, আমাদের 81,000-এর মতো গ্রুপ সিতে এক্সাম দিয়েছিল, এমনই তোমাদের গ্রুপ ডি, তারপর তোমাদের গ্রুপ সিতে তো অনেকগুলো তোমাদের ছিল, যেমন এগ্রি অ্যাসিস্ট্যান্ট, পাম্প অপারেটর, তারপর এলডিসি, বিভিন্নগুলো ছিল, ঠিক আছে? সো এত একটা হিউজ রিক্রুটমেন্ট এমনি এমনি ক্যান্সেল হতে পারে না, ঠিক আছে? এমন দেখো, এমন কোর্টে মানে সবাই যেতে পারে, ঠিক আছে? কোর্ট হচ্ছে আমাদের মানে যারা আমাদের, আমরা যেই রাইটসগুলো কনস্টিটিউশন আমাদেরকে দিয়েছে ওইগুলো যদি আমরা যদি ফিল করি যে ওই রাইটসগুলো আমরা পাইনি, তাহলে আমরা কোর্টে ওই রাইটসগুলো পাওয়ার জন্য অ্যাপিল করতে পারি, ঠিক আছে? অ্যাপিল মানে এই না যে এই বোর্ড ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তো এই মিনিমাম কোয়ালিফাইং মার্কসের ইস্যুটাও আমরা, আমাদের মনে হয় না যে এটা তোমাদের জেআরবিটিটাকে পজ করবে বা ইন্টারভিউটাকে ডিলে করাবে, ঠিক আছে? হাউএভার, আমরা এখন দেখি কি এটাতে ফিউচারে কোন পার্সপেক্টিভ আসে, ঠিক আছে? আর একটা মেইন কথা হচ্ছে, যদি এমন হতো যে পিআরটিসি বাধ্যতামূলক, আর এখন যেটা বলা হয়েছে এই আর্টিকেলটাতে যে হয়তো বাইরের ক্যান্ডিডেটরা এখানে কেস করতে পারে, বাইরের ক্যান্ডিডেটরা কেস করলে এখানে কি হবে, এখানে ওদের নাম্বার ওয়ান কোশ্চেন যেটা নাকি তোমাদের অ্যারাইজ হবে, এটা হচ্ছে কি পিআর তোমরা কি এক্সাম দিতে পেরেছো, ইন্টারভিউ কি তোমরা অ্যাটেন্ড করেছো? যখন দেখবে যে বাইরের অনেকেই এসে ইন্টারভিউ অলরেডি দিয়ে গেছে, তখন কিন্তু প্রশ্নটা উঠবে, নেক্সট প্রশ্নটা উঠবে যে বাধ্যতামূলকটা তোমরা যেটা বলেছো এটা একদম ভুল, ঠিক আছে? 50% কেস ওভার। নেক্সট যেটা উঠবে এটা হচ্ছে প্রেফারেন্স। এইবার এই প্রেফারেন্স ইস্যুতে স্টেট গভর্নমেন্ট থেকে তোমাদের মানে ইয়ে চাওয়া হবে, জবাব চাওয়া হবে যে প্রেফারেন্স ইস্যুটা কী, তখন স্টেট গভর্নমেন্ট ক্লিয়ার করে দিলে তখন কিন্তু তোমাদের এই জিনিসটা, আমি আশা করছি এটা বেশি দিন লাগবে না, আর যদি ক্যান্সেল হওয়ার হতো 2022 ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে? অনেকদিন সময় হয়েছে, ঠিক আছে? এত হিউজ রিক্রুটমেন্ট, এখন যেহেতু তোমাদের সব কিছু শেষ, যেমন অ্যাসেম্বলি ইলেকশন, তারপর তোমাদের ভোট অন অ্যাকাউন্টও জুলাই পর্যন্ত পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে, 9,000 কোটি টাকার এডিসি, তোমাদের অ্যাসেম্বলি ইলেকশনও মানে অ্যাসেম্বলি ইয়েও শেষ, মানে অ্যাসেম্বলি সেশনও শেষ, এডিসি বাজেটও পাবলিশ হয়ে গেছে, তারপর G20ও শেষ, এখন আশা করি সরকার বা গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু এখন আস্তে আস্তে তোমাদের জেআরবিটি ইন্টারভিউর মানে নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি জারি করবে যদি না কোনো প্রবলেম থাকে, ঠিক আছে? তো এই ইস্যুটাই তোমাদের সাথে আমরা ডিসকাস করতে এসেছিলাম। এখানে আমরা নভেম্বর 2022-এর যেই তোমাদের ইস্যুটা রেইজ হয়েছিল যে পিআরটিসি নিয়ে, অনেকেই ভুল ব্যাখ্যা দিয়েছে, এটার ভুল ব্যাখ্যা দেবে না, এখানে জাস্ট বলা হয়েছিল যে প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে? আর আমরা এই এত কিছু আসলোই না হলে এখানে, ঠিক আছে? যখন এই জেআরবিটিটা বেরিয়েছিল, যখন এই জেআরবিটি ইন্টারভিউর যে নোটিফিকেশনটা বেরিয়েছিল, মানে একদম অরিজিনাল যখন বেরিয়েছিল, তখনই যদি বলে দেওয়া হতো যে অনলি ত্রিপুরা ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড, তখনই যদি বলে দেওয়া হতো, যেমন আমরা আসামে দেখি, ঠিক আছে, আসাম স্টেটে কিন্তু ম্যাক্সিমাম জব যেগুলো বেরোয় এগুলোর মধ্যে কিন্তু যাদের আসামের পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট আছে ওদেরই কিন্তু তোমাদের অ্যালাউ করা হয়। যদি ওই এটা করা হতো তখন কিন্তু এই ইস্যুটা আজকে উঠলোই না হলে। হয় এবার দেখা যাক, এই ইস্যুটা তেমন বড় কিছু না, ঠিক আছে? যদি ইয়ে হয়, যদি কেস যদি তোমাদের হয় বা কোনো দিক থেকে যদি কোনো প্রশ্ন ওঠে, তাহলে আমাদের মনে হয় না যে এটা মানে তোমাদের মানে বেশি মানে ফরওয়ার্ডের বেশি দিন যাবে, ঠিক আছে? আর তোমাদের জেআরবিটি ইন্টারভিউটা হবে, এত বড় প্রসেস এমনি এমনি ক্যান্সেল হতে পারে না। আরও যদি তোমাদের কোনো ডাউট থাকে আমরা কথা বলবো, আর যেদিন শুনবো যে এটা নিয়ে কোনো আপডেট আছে, ঠিক আছে, বা আমাদের অনারেবল মিনিস্টার যারা আছেন ওনাদেরকে জিজ্ঞেস করে ওনাদের বক্তব্য যখন চাওয়া হবে, তখন ওইটা নিয়েও আমরা এখানে তোমাদের বলে দেবো যে এই হয়েছে, এই বলেছে। অলরেডি আমি তোমাদের বলেছিলাম যেই সময় একটা তোমাদের ভয়েস মেসেজ ভাইরাল হচ্ছিলো যেখানে বলা হচ্ছিলো ফিনান্সে টাকা নেই, ওইটা ভুল, ঠিক আছে? ওইটাও ভুল, প্রচণ্ড রকমভাবে ভুল ব্যাখ্যা বা ভুল নিউজ বা একটা মানে মিথ্যার একটা ইয়ে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? চেষ্টা করা হচ্ছে যাতে করে সবার মনে বিভ্রান্তি মানে ইয়ে করা যায়, ঠিক আছে? কে কারা করছে জানি না, আমার জানার ইন্টারেস্টও নেই, কারণ আমি আমাদের ফলোয়ার যারা আছে ওদেরকে সবসময় বলেছি বাইরে কান দিও না, ইন্টারভিউ প্রিপারেশন রাখো, কেইসের সময় থেকে বলছি উঠবে,
তারপরে ইন্টারভিউ হবে, সব কিন্তু হয়েছে, ঠিক আছে? তোমরা বাইরের দিকে কান দিও না, জাস্ট ওয়েট করো। হ্যাঁ, এখন অনেক লেট হয়ে গেছে, তোমাদের একটু মন খারাপ হওয়ার কথা, এখন কী করা যাবে বলো? তোমরা তো জাস্ট ওয়েট করো, আমরা তোমাদের দিকটাও বুঝি, একটু ওয়েট করো। লেটস সি হোয়াট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাস টু দিস রিক্রুটমেন্ট প্রসেস, ঠিক আছে? চলো, এই ছিল একটা আলোচনা করার তোমাদের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং, আর ভিডিওটা সবার সাথে একটু শেয়ার করো, তোমাদের বন্ধুবান্ধবের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে জানে। সবাই একটু ভয় পেয়ে আছে, স্বাভাবিক, ঠিক আছে? সবার একটু ভয় লাগবে, সবাইকে বলে দিও চিন্তার কিছু নেই। যদি তোমাদের এমন কোনো কিছু হয়ও, তাহলে মানে এটাতে তোমাদের মানে এমন না যে ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ এখানে বলা হয়েছিল পিআরটিসিতে প্রেফারেন্স দেওয়া হবে, আর মিনিমাম কোয়ালিফাইং মার্কস যেটা বলা হয়েছে ওইটাও কিন্তু তোমাদের ফলো করা হয়েছিল, ঠিক আছে? সো লেটস সি কী হয়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমরা সবার সাথে শেয়ার করো নিউজটা, যারা জানা যারা নাকি তোমাদের মানে ভয় পেয়ে আছে, মানে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস, ঠিক আছে? সবাইকে বলো যে না, ভয় পাওয়ার কিছু নেই, তোমরা প্রিপারেশন কন্টিনিউ রাখো, ঠিক আছে? আমরা টাইম টু টাইম ভিডিও এনে যাবো, যতদিন পর্যন্ত ইন্টারভিউ শেষ না হয় আমরা তোমাদের হেল্প করে যাবো, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নট গেট ডিসঅ্যাপয়েন্টেড। আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সে যদি প্রিমিয়াম পিডিএফ কন্টেন্টটা তোমাদের লাগে জানুয়ারি ফেব্রুয়ারি, আর এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনটে মাসেরই আছে, ঠিক আছে? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে 2023 যদি প্রিমিয়াম কন্টেন্টটা লাগে তোমাদের, তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো 6033157164। আবার বলে দিই 6033157164, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। মাঝে জেআরবিটি রিলেটেড যেদিনই কোনো আপডেট দেবো ওই দিনই আমরা ভিডিও এনে তোমাদের মনে যতটুকু দ্বিধা আছে ওইগুলো দূর করার চেষ্টা করবো, আর তোমাদের মনটাকে শান্ত করার চেষ্টা করবো। উই আর অলওয়েজ উইথ ইউ, মানে আওয়ার ডিয়ার এক্সপিরিয়েন্স বা আওয়ার ডিয়ার সাবস্ক্রাইবার্স, ঠিক আছে? তোমরা একদম চিন্তা করো না, তোমাদের যখনই কোনো ডাউট হবে তখনই আমরা এসে তোমাদেরকে তোমাদের মনটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা যাতে একদম খোলা মেজাজে প্রিপারেশনটা নিতে পারো, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, আজকে যতটুকুই রাত্রে আছে সবার খুব ভালো যাক। টাটা, বাই বাই, টেক কেয়ার।